হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে আজকে গ্রামের বারান্দা ওয়াল করা একটি টিনের ঘরের ডিজাইন দেখাবো। তো আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর ডিজাইনের একটি রঙিন টিনের ঘর। চালটা কিন্তু সম্পূর্ণ লাল রঙিন টিনের ঘর, নাক বারান্দাওয়ালা, আর সামনে এসএস করা, আর বারান্দার দুই পাশে দুইটা থাই লাগানো, এবং বারান্দার সামনে বসার জন্য দুইটা বেঞ্চ। আসলে ঘরটা দেখতে আসলে অনেক সুন্দর দেখা যাইতেছে। তো আসলে আমি ভিডিওগুলো করি মোবাইল দিয়ে, এই কারণে হয়তো ভিডিওর কালারগুলো ভালো হয় না, আর আবহাওয়ার কারণে অনেক সময় ভিডিওগুলো একটু অন্যরকম দেখা যায়। তো যাই হোক, এরকম একটি ঘর তৈরি করতে গেলে আপনার মোট কত টাকা খরচা হবে, ভিতরে এবং বাইরে সম্পূর্ণ ডিজাইনটা দেখাবো। তো ভিডিও রিটেন না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আশা করি যারা ঘর তৈরি করছেন তাদের অনেক কাজে লাগবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরটা কিন্তু 26 হাত লম্বা, মানে 39 ফুট, পাশে 22 ফুট, এটা 10 ফুট টিনের চালের ঘর। দেখেন এটার বারান্দাটা কিন্তু সম্পূর্ণ ওয়াল করা, আর পিছন সাইডের যে ঘরটা এটা কিন্তু আপনার পুরাটা টিনের। চালটা লাল রঙিন টিনের আর বেড়াটা হলো সবুজ রঙিন টিনের, আর সামনের গেটটা পুরাটা এসএস দিয়ে করা হয়েছে, আর দুইটা থাই দুই পাশে, আর থায়ের যে যে গ্রিলটা লাগানো হয়েছে এটাও কিন্তু এসএস দিয়ে। দেখেন ব্যান্ডগুলো কিন্তু অনেক সুন্দর দেখতে, এসএসের গ্রিলটা দেখেন। তো এরকম একটি এসএসের গেট তৈরি করতে গেলে আপনার কত টাকা খরচ হবে, তো আমি এখন হিসাবটা দিয়ে দিব। দেখেন তো এই দুইটা জানালার গ্রিল আর এই এসএস গেটটা তৈরি করতে মোট আপনার 50,000 টাকা খরচ হয়েছে। তো আসলে এগুলো কিন্তু অনেক একটু ভালো মন্দ, এই এই যে এসএস পাইপগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একটু ভালো মন্দ আছে। তো একটু একটু ভালো কোয়ালিটিতে করলে আর একটু বেশি খরচ হবে, আর একটু কম কোয়ালিটিতে করলে আরও খরচ একটু কম হবে। তো যাই হোক, এসএসের যে গেটের ডিজাইনটা এটা কিন্তু আসলে অনেক সুন্দর একটা ডিজাইন। দেখেন এই যে বসার বেঞ্চগুলো, দেখেন বসার বেঞ্চগুলো কিন্তু অনেক সুন্দর। এখানে যে রাজমিস্ত্রি কাজটা করেছে একদম নিখুঁত কাজ করেছে, কাজটা অনেক সুন্দর হয়েছে, আর এসএসের গেটটা অনেক সুন্দর হয়েছে। তো এরকম যারা গেট এসএসের গেটের কাজ করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার এক বড় ভাই এই এসএস মিস্ত্রি, অভিজ্ঞ মিস্ত্রি, উনি বেঙ্গল কোম্পানিতে চাকরি করছে, অনেক অভিজ্ঞ একজন মিস্ত্রি, অনেক ভালো কাজ করে। তো যাই হোক, আমি তার নাম্বারটা, এসএস মিস্ত্রির নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো যাই হোক, ঘরের ভিতরে দেখেন, ঘরের ভিতরে দুই বারান্দা দুইটা পকেট রুম, আর ঘরের ভিতরে দুইটা রুম, এটা মোট দুইটা রুম করা হয়েছে। আর ঘরটা কিন্তু রঙিন টিন দিয়ে সিলিং করা, এখানে একটা রুম, ঘরের ভিতরটা মোট আপনার 19.5 ফুট, 19.5 ফুট করে দুইটা রুম, 19.5 ফুট বাই 15 ফুট করে দুইটা রুম, আর এটা বারান্দার পকেট রুম। আর এগুলো কিন্তু দেখেন প্লাস্টিক ডোর লাগানো হয়েছে। তো যাই হোক, এই ঘরটার কাজ অল্প কিছু না, এগুলো কিন্তু এসএসএর গ্রিল, দেখেন একদম সিম্পল ডিজাইন দেওয়া করা হয়েছে এসএস পাইপ দিয়ে। এই যে দরজাটা দেখতে পাচ্ছেন, তো এরকম একটি দরজা তৈরি করতে গেলে প্রায় আপনার 20,000 টাকা খরচ হবে একদম মজুরি সহ। ঘরের ভিতরটা দেখেন, ঘরের ভিতরটা কিন্তু অনেক সুন্দর, দেখেন প্রত্যেকটা খুঁটি কিন্তু রং করা, দর্নাগুলা রং করা, দেখেন আবার ডাবল কালার করা খুঁটিগুলাও কিন্তু অনেক নকশা করে ডিজাইন করা হয়েছে দেখেন। আর ঘরের প্রতিটা স্মারকও কিন্তু রং করা, আর দেখেন এটা কিন্তু দৌড়পাড়, দৌড়পাড়গুলো লতাপাতার ডিজাইন করা, এখানে তিন একটা চাপ করেছে। ঘরের দুই পাশে কিন্তু গেট আছে, আর এ পাশে এই রুমটার সাথে একটি বাথরুম টয়লেট আছে, যে বাথরুমটা আছে তো বাথরুমটা টাইলসের কাজ হয় নাই, তো যাকে আমি পরে দেখাবো। দেখেন এই ঘরটার দুই পাশে কিন্তু গেট আছে, অনেক সুন্দর ডিজাইনের গেট এই বাড়িটি। যাই হোক, বাথরুমটা গোছানো না, এই কারণে আমি আপনাদেরকে দেখাইলাম না ঘরটা। দেখেন ঘরের মধ্যে কিন্তু দুইটা রুমের সাথে পরে একটা সানসেট করা আছে ওয়ালের সাথে, তো অনেক জিনিসপাতি ওখানে রাখা যায়। আর যারা যারা এরকম, আমি আবার বলতেছি, যারা যারা এরকম এসএসের গেট করতে চান তারা অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন, আমি এসএস মিস্ত্রির নাম্বারটা দিয়ে দিব, অনেক ভালো মিস্ত্রি। আর এরকম এসএস এরকম গেট কিন্তু আপনার 40,000 টাকা হলেও করতে পারবেন, মোটামুটি ভালো মানের পাইপ দিয়ে 40,000 টাকা হলে এরকম একটা ডিজাইনের গেট করতে পারবেন। আর যদি আপনারা এই অ্যাঙ্গেল যে ফ্ল্যাট ব্রাডে গেট করেন লোহার গ্রিলের, তো ওইগুলো করতে গেলেও প্রায় আপনার 30,000 টাকা খরচ হয়, তাতে এটা এরকম এসএসএর গেট করলে কিন্তু 10,000 টাকা বেশি হলে এসএসএর গেট হয়ে যায়, তো অনেক সুন্দর ডিজাইনের গেট। তো ভিউয়ার্স, এই ঘরটা তৈরি করতে মোট আপনার খরচ হয়েছে 6 লাখ টাকা, কারণ আপনার এসএস থাই এগুলাতে প্রায় 50,000 টাকা চলে গেছে, রং, সামনের বারান্দাটা,
নাক বারান্দা, চাল, কাঠ, টিন, লোহা। বর্তমান সময়ে কিন্তু একটু টিনের দাম অনেক বেশি, তো এই হিসাবে এই ঘরটার মধ্যে আপনার মোট 6 লক্ষ টাকা চলে গেছে একদম রং সহ, কারণ রঙের যে ডিজাইনটা করা হয়েছে ওখানে অনেক টাকা খরচ হয়েছে। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার এই চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ঘরের ভিডিও দেওয়া আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।